হ্যালো ফ্রেন্ডস, আটলাস আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ত্রিবেণী, দেন আরও কিছু জায়গা, নামগুলো মনে নেই, জিজ্ঞেস করতে করতে যেতে হবে। মেনলি ত্রিবেণী, এবার ত্রিবেণী সার্চ মারলে এখানে গুগলে আমাদের বাড়ির পাশে ত্রিবেণী দেখিয়ে দিচ্ছে। সো লোককে জিজ্ঞেস করতে যেতে হবে, জিজ্ঞেস করতে করতে তো সামনে ঘুম স্টেশন আছে, ঘুম স্টেশন থেকে এবার কোন দিকে যাবো সেটা ডিসাইড হবে। তো অলমোস্ট 1.5 ঘন্টা মতো লাগবে, বেরোনোর কথা তো 9টায় ছিল, কি করবো, অলস বাঙালিরা একটু অলস হয়, তাই একটু লেট হয়ে গেল। আমি আগে রয়েছি পিছনে সুভাষিস, দেন বিপ্লব। ওয়েদার ভালোই ঠান্ডা আছে, অলমোস্ট আই ডোন্ট নো দ্য টেম্পারেচার, মেবি 16 or 17 degrees Celsius, বাট কোয়াইট চিল্ড। জ্যাকেট পরে বেরোতে হয়েছে, নলে ঠান্ডা লেগে যাওয়ার গভীর সম্ভাবনা রয়েছে। যদি একটু গরম লাগতে শুরু করে তার জন্য হাফ জ্যাকেট নিয়ে নিয়েছি, প্রয়োজন হলে পরবো। তো পাহাড়ের সৌন্দর্য সত্যি অতুলনীয়, জানি না আমার মতো কজন পাহাড়কে ভালোবাসে, অবশ্যই ম্যাক্সিমাম পাহাড়কেই ভালোবাসে। হ্যাঁ, সমুদ্রেরও মজা আলাদা, জঙ্গলেরও মজা আলাদা, সম্পূর্ণ ডিফারেন্স থিং, এক একটার মজা এক এক রকমের। বাট কেউ সমুদ্র বেশি ভালোবাসে, কেউ পাহাড়, কেউ জঙ্গল, তো আমার ক্ষেত্রে আমি পাহাড় খুব ভালোবাসি। ভাই পাহাড়ে এরকম হয় জানতাম না, জানতাম আমাদের কলকাতাতে এরকম হয় উইথাউট সিগন্যাল বাঁধেই ডান দিক করা, নটা পাহাড়েও হয়। সব জায়গায় কিছু মানে গবেট কিছু ভালো এরকম থেকে থাকে, অ্যাকচুয়ালি আমাদের দিকে একটু সংখ্যাটা বেশি, এদিকে একটু কম, বাট আছে। একটা জিনিস, এখানকার ট্রাফিক ব্যবস্থাটা খুব সুন্দর, কেউ ফালতু ওভারটেক করছে না, প্রত্যেক মোড়ে মোড়ে মোটামুটি পুলিশ পেয়ে যাবে। তো এখানকার ফায়ার ট্রেনিং সেন্টার, দার্জিলিংয়ের ফায়ার ট্রেনিং সেন্টার এটা, প্লাস ফায়ার ব্রিগেডও এটা। এখানে মানে কোনো কারণে যদি কোনো অপ্রীতিকর দুর্ঘটনা ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে এখান থেকে দমকলের সুবিধা পাওয়া যাবে। তো এখন আমরা রাস্তায় রয়েছি, ত্রিবেণীর দিকে যাচ্ছি। ত্রিবেণী যেতে গেলে এখনও প্রায় আমাদের 25 মিনিট থেকে 30 মিনিট তো বাইক চালাতেই হবে, একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়, বাট উই আর আনএক্সপিরিয়েন্সড, সো উই গো আস্তে আস্তে, জোরে যাওয়ার কোনো চান্স আমরা নিচ্ছি না, রিস্কও নিচ্ছি না, বিকজ দিস ইজ নট সমতল এরিয়া, দিস ইজ পাহাড়ি এলাকা। তো পাহাড়ি এলাকাতে সেফলি চলাই বেটার, তার উপরে একটু স্লিপারি আছে, মাঝে মাঝে জল পড়েছে, মেবি কুয়াশা, মেবি গাছের জল, মেবি ঝর্নার জল, তার জন্য একটুখানি স্লিপারি আছে মাঝে মাঝে। তো অ্যাজ ইউজুয়াল যেমন দেখছি আমরা লামহাটেতে প্রপোজ করছি, জায়গার নাম অনেক হোমস্টে আছে যেখানে থাকা যেতে পারে। ও মাই গড, রেকর্ডিং চলি, ইয়েস দ্যাট ইজ দ্য বিউটি, ও মাই গড, দ্যাট ইজ দ্য বিউটি, বিউটি অফ নেচার, লম্বা লম্বা পাইন গাছ, এনে উঠতে পারলে কি ভালো লাগতো, ভয় লাগতো। গুড গুড, লুক অ্যাট দিস, লুক অ্যাট দিস ম্যান, ইসে কেহতে খুবসুরতি, খুবসুরতি। আরে থোড়া নয়া হোনা হিন্দি বলনে মে তো থোড়া হিচকিচাট, থোড়া গলত বলত হো জাতা হ্যায় কভি কভি। ওকে, আমরা এখন খুবই ক্লোজ আমাদের ডেস্টিনেশন ত্রিবেণীর থেকে, হয়তো মেবি 3-4 কিলোমিটার দূরে। তো সুভাষিস আগে আছে, আমি মাঝখানে আর বিপ্লব যাই না কোথায় পিছনে আছে। তো
ত্রিবেণীতে গিয়ে ফেরত এসে আমরা অন্য একটা ডেস্টিনেশন ট্রাই করার চেষ্টা করবো, কিন্তু ব্যাক করাটা টাফ হবে বিকজ আমাদের উঠতে হবে। এখন আমরা যেমন নিচে নেমে যাচ্ছি, এটা যদি সহযোগিতা করে ওটা আরও বেশি চাপের হবে। তার উপরে মোড় মোড় আছে চারিদিকে, পেন্টগুলো খুবই খারাপ, কারণ এই পেন্টগুলোতে তুমি দেখতে পাবে না তুমি কোন দিকে আছো না আছো। यहाँ पे तो ट्रैफिक ड्यूटी करते हुए व्हाट ए मोड यार, अरे साले क्या टर्न है यार, गोल गोल घूमते रहो घूमते रहो घूमते रहो, मजा आ गया। নদীর ধারে চলে এসেছি, তিস্তা নদীর ধারে একেবারে নদী। তো এখানে মনে হয় বাইক টাইক পার্কিং করার জায়গা এখানেই আছে, এখানেই পার্কিং করতে হবে। দাদা ভাইয়া বাইক পার্কিং ইহা পে রাখনা হোগা এই পে, নামাটা একটু টাফ হবে। তো ফ্রেন্ডস, এখন আমি আছি ত্রিবেণীতে। তো ত্রিবেণী তিস্তা নদীর পাশে একটা বিউটিফুল প্লেস, যেখানে আপনারা দেখতে পাবেন এখানে অনেক ক্যাম্পার্স আছে। ক্যাম্পারদের একটা মানে খুব চয়েসেবল জায়গা, আর দেখেও বুঝতে পারছেন যে এই জায়গাটা ক্যাম্পার্সদের জন্য যথেষ্ট একদম পুরোপুরি বলতে পারেন পারফেক্ট জায়গা। সামনে নদী, নদীর পাশে ক্যাম্পিং করার মজাই আলাদা। যথেষ্ট হাওয়া আছে, ড্রোন উড়াতে পারবো কি না জানি না, বাট ট্রাই করবো ড্রোনটা উড়ানো। তো দিস ইজ দ্য প্লেস। এখানে আজকের মতো ত্রিবেণীতে আমাদের ঘোরা কমপ্লিট। ড্রোন শট দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। তো বাকি দেখি নেক্সট কোনো ডেস্টিনেশন হয় নাকি, তাহলে সেটাও আপনাদের দেখাবো। চলো